পরপর তিনটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুবদা গ্রামে একই পরিবারের তিন ভাইয়ের বাড়িতে আগুন লেগে ভস্মীভূত পরপর তিনটি বাড়ি। ক্ষতিগ্রস্ত বাড়ির আসবাবপত্র সহ একাধিক সরঞ্জাম পুড়ে ছাই, একটি বাইক সহ বাড়ির ধানের গোলা। পরিবার সূত্রে জানা যায়, রান্নাঘরে রান্না করার সময় কোনো কারণবশত আগুন লেগে যায় বাড়ির চালে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর তিনটি বাড়িতে, ছুটে আসে স্থানীয়রা, কিন্তু রক্ষা পাওয়া যায়নি। আগুন থেকে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র সহ টিভি, মোবাইল সহ একাধিক সরঞ্জাম। পরিবার সূত্রে জানা যায়, নগদ 50,000 টাকাও পুড়ে ছাই হয়ে যায় আগুনে। ঘটনার পর মাথায় হাত তিন পরিবারের। আগুন লেগে গেছে, এই আগুন থেকে ওই তিন চারখানা বাড়ি সব পুড়ে গেছে, একটা বাইক পুড়ে গেছে। হ্যাঁ, গ্রামের লোক সবাই এসে জল টল দিয়ে পুকুর থেকে জল এনে হাতে হাত তাড়াতাড়ি সবাই মানে আগুনটাকে আয়ত্তে আনা হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি বলতে যত ধান ছিল চাষের সব ধান নষ্ট হয়ে গেছে, একটা বাইক পুড়ে গেছে, আর বাড়ির অনেক মোবাইল টোবাইল অনেক কিছু যা যাবতীয় যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার নাম সঞ্জয় দাস। আমরা খবর পাই এখানে রান্না করার সময় ঘরে আগুন ধরে গেছে, এর ক্ষয়ক্ষতি বলছে এই গাড়িটা একবার সম্পূর্ণ পুড়ে গেছে, আর ধান চাউল এগুলো কিছু কাপড় চুপড় বার করতে পারেনি, একটা আলমারি পুড়ে গেছে, টিভি একটা পুড়ে গেছে, আর গ্রামবাসীর সহযোগিতায় চারদিক থেকে সাবমার্শাল চালিয়ে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনি। এখানে ছোটো ছোটো তিনটা মতো বাড়ি ছিল, তিনটাই পুড়ে গেছে। এখানে রান্না চাপিয়ে ছিল, রান্না চাপিয়ে দেওয়ার পর হঠাৎ কী করে লেগে গেছে ও নিজেই বুঝতে পারে। আচ্ছা, নিজে না বুঝতে পারার পরে যখন এখানে যখন গাড়ি ঘর থেকে যখন ধোঁয়া খুব জোরে বাড়ায়, তখন আমরা তখন গ্রামের লোক দেখতে পাচ্ছি, তখন আমরা ছুটে আসি। যখন ছুটে আসি তখন গ্রামের লোকও সহযোগিতা করছে, গাড়ি একটা পুড়ে গেছে, দুটা মানে ওর ওর মানে ওর গেছে, ওটা আমার ছোটো ভাই দুটা যেটা গেছে ওর গেছে, দেখে আমরা একটা পরিবার মানে একটা ঘরের মধ্যে তিনটা পরিবার থাকি, ছোটো থাকে, মেজো থাকে, বড়ো থাকে। আচ্ছা, তিনটা পরিবারের মধ্যে ছোটো ভাইয়ের সব থেকে বেশি ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে বলে গাড়িটা গেছে এবং ওর ওর যা ঘরে জিনিসপত্র তালা ও গেছে, আমাদের একটা আলমারি গেছে, আর ধান চাউল মানে ধানের ধান চাউল যেগুলো ছিল ওগুলো আমাদের গেছে, বড়ো দাঁড়ারও সেই অবস্থা। হ্যাঁ, ওগুলো পুড়ে গেছে। আমার ক্ষয়ক্ষতি বলতে জিনিসপত্র মোটামুটি খাবার ভাটি গটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে আর বলবো কি, নতুন করে তো আবার বলার কিছু নেই, আমাদের কিছু নেই মানে বিছানাপত্রও কিছু নেই, দেখতে তো পাচ্ছেন আপনারা। আমার নাম হচ্ছে দিগ্বিজয় রানা। আগুন ধরে গেছে, ভাত বসিয়েছিলাম, দিয়ে আগুন জোরে লেগে গেছে, তিনটে বাড়ি পুড়ে গেছে, বাইক চাল ধান চাউল সব কিছু পুড়ে গেছে, আমাদের বাড়িতে কিছু নেই, আর কাগজপত্র সব পুড়ে গেছে, 40-45,000 টাকা মতো ছিল কাগজপত্র, ধান চাউল আমাদের বাড়িতে কিছুই নেই, বলতে গেলে খাবার মতো কিছু নেই। জল দিয়ে মার্শাল চালিয়ে আর দমকল এসেছিলো, দিয়ে মার নিয়ন্ত্রণ করা হয়েছে। দীপালি রানা। ওই রান্না করার সময় আগুন ধরছে আর কি, এগুলো জ্বলে যায় চালের খড় ধরে, ক্ষয়ক্ষতি ধান চাউল যা আছে সব গেছে, আর মোটর সাইকেল একটা আছে। আনন্দর ওই যে গ্রামের লোক সবাই এই সিগারেটে সবাই আসছে, আর সবাই মার্শাল থেকে জল সাপ্লাই করছে, তিন চারটা সার মার্শাল দিয়ে সব সাপ্লাই করছে বাড়ি থেকে, তিনখানা আছে। আমার নাম সোহাগ দাস।